আজকের ভিডিওতে তোমাদের যে ফুলটা আমি দেখাবো সেই ফুলটা আমার ভীষণ একটা পছন্দের ফুল। অবশ্যই মোটামুটি আমার সব ফুলই ভীষণ ভালো লাগে, কিন্তু তার মধ্যে কিছু কিছু ফুল আছে না যেটা চোখে খুব লাগে, কারো গন্ধ সুন্দর, কারো রং সুন্দর। তো এই ফুলটার মোটামুটি আমার রংটা ভীষণ পছন্দের। এই ফুলটার আর একটা স্পেশাল কোয়ালিটি হচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে খুব ফোটা ফোটে, অজস্র ফোটে। বাড়ির যে কোনো জায়গায় লাগিয়ে দেওয়ার পর একটু স্পেস ফেলে এ রীতিমতো প্রচণ্ড ছড়ায় আর কি, চারিদিকে ছড়িয়ে যায়। আর সবথেকে সুন্দর হচ্ছে গাছের পাতাগুলো প্রচুর সবুজ হয়ে থাকে, সবুজের মধ্যে এই কালারটা ঠিক হলুদ নয়, অরেঞ্জও নয়, কালারটা কিছুটা হয় না মানে হলুদ পেকে গেলে যে রংটা হয় সেই রংটার মতো। আমার তো বেশ ভালো লাগে, পুরো সবুজের মধ্যে একদম ফুটে ফুটে থাকে আর একদম মনে হয় হাঁ করে তাকিয়ে আছে। এই গাছটা মোটামুটি যে কোনো বাড়ির গেট ডেকোরেট করতে খুব ভালো, যে কোনো জায়গায় লাগাও এবং কোনো একটা আকার দিয়ে দাও সেই আকারে ইয়ে ছড়িয়ে যাবে। যেমন এটা একটা স্ট্যান্ডের মধ্যে আছে এবং পাঁচিল জুড়ে পুরো ছড়িয়ে গেছে এবং সেরকম আকারে রীতিমতো ফোটে, আর থোকা থোকা ফোটে অনেক দিন যায়। একটা থোকায় নয় নয় করে 10 থেকে 12টা করে ফুল থাকে, আর পুরো গাছ ভরে গেলে এত সুন্দর লাগে দেখতে কি আর বলবো। ছোটোবেলায় লোকের বাড়িতে ফুল দেখলেই একদম ছিঁড়ে নিয়ে পালিয়ে আসতাম, এটা একটা বদ অভ্যেস ছিল। অবশ্যই এখন যখন বুঝতে পারি যে ফুল গাছেই ভালো লাগে, তখন একদমই নিজের বাড়ির ফুলও ছিঁড়তে ভালো লাগে না, অন্য কারোটা তো একেবারেই নয়। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।